हेलो फ्रेंड्स, आज के आमी मूला शाक रान्ना करब। आमी मूला शाकटा भालो करे धुए नियेछी, एरपरे आमी केटे नियेछी। एखन आमी मूला शाकटा एकटी प्याने दिए दियेछी, एखन आमी भालो करे सेद्ध करब। ढाकना दिए सेद्ध करब। आमार शाकटा भालो करे सेद्ध करा हये गियेछे। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এখন আমি জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরা। এখন আমি ফ্রাই করে নেব, ভালো করে ফ্রাই করতে হবে। আমি বেশি ফ্রাই করব না, যেন পুড়ে না যায়। এখন আমি ফ্রাই করে নিচ্ছি। এখন আমি রসুন দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি ফ্রাই করব, ভালো করে ফ্রাই করতে হবে। আমি বেশি ফ্রাই করব না। এরপর আমি দিয়ে দিচ্ছি মাখন। এখন আমি ভালো করে ফ্রাই করব। ভালো করে ফ্রাই করতে হবে। এখন আমি সেদ্ধ করা মূলা শাকটা দিয়ে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিক্স করব, ভালো করে মিক্স করতে হবে। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ভালো করে মিক্স করছি, ভালো করে মিক্স করতে হবে। আমার শাকটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে তুলে নিয়েছি। রেডি হয়ে গেল মজাদার মূলা শাক। এটি খেতে খুব মজা হয়েছে। বাই বাই এভরিওয়ান।